সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে লজ্জাজনক হারের পথে বাংলাদেশ। ড্যারেন স্যামি স্টেডিয়ামে রোববার ছ উইকেট হারিয়ে সাকিব বাহিনীর সংগ্রহ 132 রান। 14 বল মোকাবেলায় 16 রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। অপরদিকে মেহেদি হাসান মিরাজ 13 বল মোকাবেলা করলেও রানের দেখা পাননি। এর আগে ক্যারিবীয়দের চেয়ে প্রথম ইনিংসে 174 রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে কিমার রোসের সুইংয়ে কাবু হয়ে একে একে প্রথম 3 উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপর চতুর্থ উইকেট জুটিতে শান্তর সঙ্গে দলের হাল ধরতে ব্যর্থ হন লিটনও। শান্ত ফের সাকিবের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহটাকে 17 রানে পৌঁছে দেন। কিন্তু ইনিংসের 30তম ওভারে এসে আলজারি জোসেফের অফ স্টাম্পের অনেক বাইরের বল খোসা লাগিয়ে স্লিপে ধরা পড়েন, আর তাতে থামে তার 42 রানের ইনিংস। এরপর সাকিবকেও সাজঘরের পথ দেখান জোসেফ। এদিকে প্রথম ইনিংসে 46 রানে আউট হওয়া তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে করেন মাত্র 4 রান। 13 বল খেলে 21 রান করেন মাহমুদুল হাসান জয়। ইনামুল হক বিজয় করেন মাত্র 7 বল মোকাবেলায় 4 রান। ইনিংস ব্যবধানে লজ্জার হার এড়াতে বাংলাদেশের আরও প্রয়োজন 42 রান।